জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামি গত 27 মে এক নারকীয় হামলার শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির আমন্ত্রণে সন্ত্রাস বিরোধী এক সভায় যোগদান করতে গিয়ে তিনি নিজেই সন্ত্রাসী দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন। দীর্ঘ সময় ধরে আঘাতের পর আঘাত করে তাঁকে আহত, রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করা হয়। এ বর্বরোচিত হামলা চালানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ভবনে, ভিসির অফিস কক্ষে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্যদের উপস্থিতিতে, দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের চোখের সামনে। কিন্তু কেন এ হামলা? এ হামলার নেপথ্য নায়ক কারা? বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে কারা একজন জাতীয় নেতার উপর চড়াও হয়? এ দুঃসাহসরা পেল কোথায়? এর পেছনে কি দেশীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কাজ করছে? ঘটনার খবর শোনার সাথে সাথে এমনই হাজারো প্রশ্ন জাগ্রত জনতার বিবেকে আঘাত হানে। এ হামলার ঘটনায় দেশের মানুষ হয়ে পড়ে হতবাক, স্তম্ভিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, এককালে একে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। এ বিশ্ববিদ্যালয় ছিল এ উপমহাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিভূমি। কিন্তু পরবর্তীতে এক অশুভ শক্তি ক্রমান্বয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সমাজকে ব্যবহার করতে থাকে ক্ষমতার শ্রেণী হিসেবে। বই খাতা কলমের পরিবর্তে তারা এক শ্রেণীর ছাত্রের হাতে তুলে দেয় বন্দুক, স্টেন গান। কিছু সংখ্যক অবৈধ অস্ত্রধারী মাস্তানদের হাতে বন্দী হয়ে পড়ে গোটা ছাত্র সমাজ। ছাত্রাবাসগুলো পরিণত হয় মিনি ক্যান্টনমেন্টে, কায়েম হয় সন্ত্রাসের রাজত্ব, অস্ত্র ও পেশী শক্তির কাছে পরাজিত হয় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুকুমার বৃত্তির। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র মায়ের আদরের তুলাল লাশ হয়ে ফেরে মায়ের কোলে। শঙ্কিত হন দেশবাসী, অভিভাবক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি ও সাহিত্যিক বৃন্দ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ও নিরপেক্ষ সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে মাত্র 3 মাস আগে। গণ আন্দোলনের মুখে স্বৈর শাসকের পতনের পর এ নির্বাচন জাতিকে দিয়েছে আশার আলো। সকল অনিয়ম, দুর্নীতি আর অপকর্মের মতো বিশ্ববিদ্যালয় এলাকার সন্ত্রাস হয়ে বা নিশ্চিহ্ন হবে, স্বাভাবিকভাবেই জনমনে এ প্রত্যাশা জাগে। এ প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয় প্রশাসন জনমতের চাপে ভার্সিটি এলাকা থেকে কীভাবে সন্ত্রাস নির্মূল করা যায় তা নির্ধারণের জন্য জাতীয় নেতৃবৃন্দের এক সভা আহ্বান করেন 1991 সালের 27 মে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির আমন্ত্রণে বাংলাদেশের অন্যতম এবং প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং সংসদীয় দলের নেতা জনাব নিজামীকে এ সভায় প্রতিনিধিত্ব করার জন্যে প্রেরণ করে। সভায় ভিসি, বিশ্ববিদ্যালয়, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী, আব্দুল জলিল, বাকশালীর জনাব মহিউদ্দিন আহমদ, কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট লীগের বিমল বিশ্বাস, বাসদের আফম ও মাহবুবুল হক, আবদুল্লাহ সরকার, জাসদের শাহজাহান সিরাজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, গণতন্ত্রী দলের সৈয়দ আলতাফ হোসেন, ডেমোক্রেটিক লীগের অধ্যাপক মমিনুল হক, বাসদের মাহবুবুর রহমান মান্না, জাসদ ইনুর ডাক্তার মুস্তাক হোসেন এবং আরও অনেক নেতৃবৃন্দ। দুপুর 12:15 সভা শুরুর পরপরই আওয়ামী লীগ, বাকশাল, কমিউনিস্ট পার্টি ও জাসদের ছাত্রনামধারী দুর্বৃত্তরা জামায়াত নেতার উপর চড়াও হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ও কলঙ্কজনক অধ্যায়টি রচনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাতীয় নেতৃবৃন্দ এবং পুলিশের চোখের সামনে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে বর্বরোচিতভাবে উপর্যুপরি আঘাত হেনে তাকে এবং শিবিরের কয়েকজন কর্মীকে মারাত্মকভাবে তারা আহত করে।
শিবিরের কয়েকজন জানবাজ কর্মী জনাব নিজামীকে চারদিক থেকে ঘিরে রেখে তাদের নেতার জীবন রক্ষার জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। এ হামলার কারণ কি? এ হামলার প্রধান কারণ ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে প্রতিহত করার চেষ্টা করা, দ্বিতীয়ত বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনের নাগপাশ থেকে রক্ষা করার শক্তিকে দুর্বল করা। হামলাকারীদের বিবেচনায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জামাত এদেশের রাজনীতিতে ব্যালেন্সিং শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সাথে সাথে এদেশের প্রধান ইসলামী শক্তি এবং ভারতীয় আগ্রাসনেরও প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদের সেবাদাসরা তাই এ শক্তিকে প্রতিহত করতে চায়। এ সম্পর্কে জনাব নিজামী নির্বাচন অভিযানকালে জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেন, জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশের শাসন ব্যবস্থা, দেশের সমাজ ব্যবস্থা, দেশের অর্থ ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের শিল্প কলকারখানা কিভাবে চলতে পারে এ ব্যাপারে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে, প্রোগ্রাম নিয়ে ময়দানে এসেছে। সেই সাথে আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মতো যোগ্য লোকদের একটি টিম তৈরি করে এবারের নির্বাচনে তাদেরকে জনগণের সামনে হাজির করেছে। প্রিয় ভাইয়েরা, কোন মহল এখন বলার চেষ্টা করছে জামাত ইসলামী নাকি ধর্মকে, ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জামাত ইসলামী কি শুধু নির্বাচনের সময় ইসলামের কথা বলে? জামাত ইসলামী 12 মাস 24 ঘন্টা কোরআন চর্চা করছে, হাদিস চর্চা করছে, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে, সৎ লোক তৈরি করছে, দেশে বিদেশে ইসলামের কথা পৌঁছাবার চেষ্টা করছে। সেই ইসলামের জন্য জামাত ইসলামী পার্লামেন্টে যেতে চায়, বঙ্গভবনে যেতে চায়, সেক্রেটারিয়েটে পরিবর্তন আনতে চায়। জামাত ইসলামী রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে না, ইসলামের স্বার্থে জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্ট দখল করতে চায়, ইসলামের স্বার্থে জামাত ইসলামী সরকার গঠন করতে চায়, ইসলামের স্বার্থে জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়। প্রিয় দেশবাসী ভাইয়েরা, ইসলামী আন্দোলনকে রুখতে না পেরে এখন ওই মুখচেনা মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে গালি দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা যারা ভারতের সাথে 25 বছরের গোলামীর চুক্তি করে বাংলাদেশকে দিল্লির কাছে দায়বদ্ধ রেখেছেন, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? বেরুবাড়ি দিয়ে দিয়েছে 3 বিঘা করিডোর যারা আদায় করতে পারেনি, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? ফরাক্কা বাঁধের ব্যাপারে যাদের কোনো ভূমিকা নেই, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? দক্ষিণ তালপট্টির ব্যাপারে যাদের টু শব্দটি বলার হিম্মত নেই, তারা কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? প্রিয় ভাইয়েরা, তারা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন, আমরা নাকি বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী? তারা 3.5 বছর ক্ষমতায় থাকতে বুদ্ধিজীবী হত্যা বিচার হলো না কেন? বিচার তো দূরের কথা, তদন্ত কমিটির রিপোর্ট তাদের আমলে প্রকাশ না হওয়ার কারণ কি? কেশ করতে সাপ বেরোবার আশঙ্কায় বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিশনের রিপোর্ট তারাই চাপা দিয়েছে, তদন্ত কমিটির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে। অতএব 20 বছর পরে রাজনৈতিক স্বার্থে আজ এই প্রশ্ন তাদের তোলার অধিকার নেই। বাংলাদেশ উত্তর 3.5 বছর ক্ষমতায় থেকে বুদ্ধি
বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি, তদন্ত করতে পারেনি, কারণ এ বুদ্ধিজীবী হত্যার নায়ক তারা। তারা জানত ওই সিরাজউদ্দিন হোসেন বেঁচে থাকলে বাকশাল গঠনের প্রতিবাদ করত, তাই এ বুদ্ধিজীবীদেরকে আগেই তারা সরিয়ে দিয়েছিল। এ বক্তব্যের সপক্ষে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী লড়াইয়ে তাকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন। জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করেছে, তার প্রতি জনগণের এই আস্থাই হয়েছে তাঁর কাজ। অযোগ্য রাজনীতিবিদ ও সাম্রাজ্যবাদের সেবাদাসরা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে চড়াও হয় নিজামীর ওপর, যেন তাকে হত্যা করতে পারলেই তারা জনগণকে আবার গোলাম বানাতে পারবে। এই ঘৃণ্য হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মহানগরী ঢাকার রাজপথে ছুটে আসে বিক্ষুব্ধ জনতা। ভারতীয় সেবাদাসদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে ঢাকার রাজপথ। রেডিও টিভি সহ সকল প্রচার মাধ্যম যথেষ্ট গুরুত্বের সাথে এ সংবাদ পরিবেশন করে। Speakers at a protest rally in Dhaka today demanded immediate arrest of those responsible for the attack on Jamaat-e-Islami Secretary General and leader of party's parliamentary party Maulana Mutiur Rahman Nizami MP at Dhaka University campus yesterday. The meeting held at the Baitul Mukarram North Gate as part of the week-long program announced by Jamaat to protest against the attack was presided over by City Amir Abdul Qadir Mullah. Among others, party leaders Ali Ahsan, Muhammad Mujahid, Maulana Abdul Subhan addressed the meeting. The speaker said the barbaric attack was launched by those who do not want stability of the country as a democratic nation and a violence-free campus. They said the terrorists should be resisted by uniting the people. The meeting was followed by a procession which paraded the main city streets chanting slogans against the attackers of Nizami. Meanwhile, Maulana Abdul Subhan MP of Jamaat-e-Islami met the acting president Justice Shahabuddin at the president's secretariat today. He complained that leader of the Jamaat-e-Islami parliamentary party Maulana Mutiur Rahman Nizami has been severely assaulted by some students of Dhaka University in the presence of the vice chancellor when on his invitation Maulana Nizami and leaders of other political parties met in a conference at the vice chancellor's office yesterday. Maulana Subhan alleged that the vice chancellor did not take any measure to save Maulana Nizami, and on the contrary, when the police rushed to the spot and arrested a number of assailants, the vice chancellor asked the police to release them, and accordingly they were released. Maulana Subhan said an Ezhar was lodged with the Ramna police station in this connection, specifying the names of the assailants. The acting president gave him a patient hearing and said that since a case has already been filed, law will certainly take its own course. In the evening, the acting president, Justice Shahabuddin Ahmed, visited Maulana Mutiur Rahman Nizami at a local clinic. He expressed his deep sympathy to the injured Jamaat leader and hoped his early recovery. Minister for Law and Justice Mirza Ghulam Hafiz was present at the clinic. Minister for Education and Cultural Affairs Professor A.Q.M. Badruddha Chaudhary, State Minister for Food Barrister Najmul Huda, State Minister for Information Nurul Huda,
State Minister for Textiles Abdul Mannan and BNP leaders Joinul Abidin Farooq and Afazuddin Fakir today visited Jamaat leader Maulana Mutiur Rahman Nizami MP, who was injured at the Dhaka University campus due to attack by a group of students yesterday. Janab Nizami is now under treatment at a clinic at Dhanmandi. They inquired about Janab Nizami's condition and treatment. They also prayed early recovery of the Jamaat leader and stayed with him for some time. Prime Minister Begum Khaleda Zia tonight visited Maulana Mutiur Rahman Nizami, Secretary General and leader of the parliamentary group of Jamaat-e-Islami at a city clinic. Begum Zia wished him early recovery. Foreign Minister A.S.M. Mustafizur Rahman and State Minister for Post and Telecommunications M. Shamsul Islam were present. Begum Zia also talked to the family members of Maulana Nizami. Maulana Nizami was injured by a group of youths when he went to attend a meeting at the Dhaka University on Monday called by the Vice Chancellor of the University. Jamaat-e-Islami has demanded judicial inquiry into Monday's incident at Dhaka University. Addressing a press news conference at the National Press Club this afternoon, acting Amir of the party, Abbas Ali Khan, regretted the role of the Vice Chancellor of the Dhaka University and accused him of providing the students a chance to take law in their own hands. Janab Khan said the attack on the party's Secretary General Mutiur Rahman Nizami, who is the leader of the third largest party in the parliament, is an attack on democracy. Condemning the act as barbaric and heinous, he said the incident has tarnished the image of Dhaka University. Jatiyo Doinik o Saptahik Potrika Samuho Sarbochcho Agradhikar diye ei ghotonar sochitro khobor phalao kore prochar kore. সাংবাদিক, সাহিত্যিক, আলেম, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ সকল স্তরের মানুষ বিবৃতি ও নিন্দায় মুখর হয়ে ওঠে। এই হামলার প্রতিবাদে তার নির্বাচনী এলাকার জনগণ পালন করে স্বতঃস্ফূর্ত হরতাল। নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে সারা দেশে। Thank you.
আহত নিজামীকে দেখার জন্যে ক্লিনিকে জনতার ঢল নামে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তারাও ক্লিনিকে গিয়ে তাঁর প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রথম থেকে বেশি কিছু চেষ্টা করছে, কিন্তু এরপরে ইনফরমেশন কার নেই যে হাসিনা ফেরত এসে বলছে যে আল্লাহ যখন শহীদ করলেন না তখন অকেজ পঙ্গ করে তখন লাভ ছিল না। না, এটা তো ইয়ে বলার জন্য
শাহাদত নসিব নেই হই তো দোয়া করে কে আল্লাহ গাজী হয়েছে বসে তো শাহাদত একই থি লেকিন আল্লাহ কো মঞ্জুর নেই হওয়া গাজী তো আপ হ্যাঁ মধু তো নাই থা চুকে মানে সবার বাহ থা ডাইরেকশন ইলেকট্রো রিপ্রেজেন্ট জি জি বসে মুঝে ইয়ে খবর মিলি কে বিপ্লবী ভিতরে তখন শিবিরের পাঁচটা ছেলে ওদের সাথে ঢুকেছিল আমাকে সেভ করার জন্য, তো ওদের চারজন আমাকে ঘিরেছিল বলে 20 মিনিট এলো মাথার চেয়ার আমি তো এটা জানলে যেতামই না, আমরা মনে করছি ডিসি লিখেছেন সন্ত্রাস ১২টায় মিটিং শুরু হওয়ার কথা, বিএনপি আওয়ামী লীগের কেউ ছিল না বলে ডিসি বললেন যে একটু দেরি করি, 12:30 শুরু করতে চাচ্ছিলেন, 12:15 এরা ইন করে 12:45 পর্যন্ত এলো পাঠারি ভিসি ওদেরকে প্রথম বলছে যে যেসব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে তাদেরকে ডেকেছে আর ওনারও তো পার্লামেন্টে আছেন, এটা ওরা শোনে নাই সামলান, আমি জাতীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাচ্ছি, মেনন একটু চেষ্টা করছে, মেনন আর কেউ ছিল না, মেনন তো রাজাকে বলে গেছে দালালের কথা বলছে, আর যে পাঁচটা ছেলে ঢুকেছিল একটা করে ইন্টারসেপ্ট করে চারজন আসছিল, চারজন আমাকে শেষ পর্যন্ত রক্ষার চেষ্টা করেছে, তো ওদের উপর দিয়েই গেছে সারা দেশের সচেতন মানুষের এ স্বতঃস্ফূর্ত আবেগ, ভালোবাসা ও সমবেদনার পাশাপাশি এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা দেখে জাতি বিস্মিত ও হতবাক হয়েছে। কিছু কিছু মানুষের মানবিক মূল্যবোধের কতটা অবক্ষয় ঘটেছে তার নমুনা হিসেবে ঘটনাগুলো দীর্ঘদিন স্মরণ রাখার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মনিরুজ্জামান মিয়া, সন্ত্রাস বিরোধী যে সভায় জনাব নিজামী আহত হন সে সভার মূল উদ্যোক্তা ছিলেন তিনি। তিনি জনাব নিজামীকে এ সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁরই অফিস কক্ষে জনাব নিজামীর ওপর আক্রমণ করা হয়। তাঁর উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে এ নারকীয়তা অব্যাহত থাকে। তার ভাষায় তাঁরই প্রিয় ছাত্ররা এ হামলা চালিয়েছে। একজন জাতীয় নেতাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নিজের ছেলেদের দিয়ে তিনি যে মেহমানদারি করলেন সভ্যতার ইতিহাসে তার কোনো তুলনা নেই। নিজামীকে আহত রক্তাক্ত করার জন্যই কি তিনি এ সভা ডেকেছিলেন? নিজামীকে যখন ক্ষতবিক্ষত করা হচ্ছিল তখন তিনি পুলিশ ডাকেননি কেন?
পুলিশ যখন তাকে রক্ষা করার জন্য নিজে থেকেই এগিয়ে এলো, তিনি তাদের বাধা দিলেন কেন? নিজামীকে হত্যা প্রচেষ্টার এ ষড়যন্ত্রের সাথে যদি তিনি জড়িত না হন, তবে যারা তাকে আহত করেছে তাদেরকে চেনার পরও তিনি তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি কেন? এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় তাঁর অফিসের কয়েকটি ফুলের টপ ভেঙে গেছে। তাঁর ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু জনাব নিজামীর ওপর আক্রমণের ঘটনাটি এতই তুচ্ছ যে এজন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রয়োজনীয়তাও তিনি কিছুতেই অনুভব করতে পারলেন না। আরও চমকপ্রদ বিষয় হল, জনাব নিজামী দীর্ঘদিন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে দেখার জন্যে দেশ বিদেশি লোকের ভিড় সর্বদা লেগেই থাকত, কিন্তু সৌজন্যের খাতিরেও তাঁকে একবার দেখতে যাওয়ার মতো সময় ও ইচ্ছা কোনোটাই এ ভিসি করতে পারেননি। অথচ তারপরও তিনি ভিসির পদে বহাল আছেন এবং আমাদের ছেলেদের মহান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ঘটনায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ভূমিকাও যথেষ্ট দৃষ্টি আকর্ষণীয়। তিনি গণতন্ত্রের কথা বলেন, অথচ নিজামীর ওপর হামলার কোনো নিন্দা তিনি করলেন না। তাঁর ছাত্র সংগঠনের কর্মীরা নিজামী হত্যা প্রচেষ্টায় শরীর ছিল বলেই কি তিনি একজন সংসদ সদস্যের ওপর হামলাকে নিন্দা জানাতে ব্যর্থ হলেন? তাহলে জনগণকে কি এটাই ধরে নিতে হবে যে একদলীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী চরিত্র তাদের বদলায়নি? গণতন্ত্রের স্লোগানটা কি তাহলে জনগণের সাথে প্রতারণা, ধোকা? তারা কি মনে করছেন জনগণকে এভাবে ধোকা ও প্রতারণা দিয়ে তারা পার পেয়ে যাবেন? আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর তথাকথিত শিক্ষক। বুদ্ধিজীবী হিসেবে জাতির প্রতি তাদের অপরিসীম দায়িত্বের কথা স্মরণ করে ঘটনার পরপর এক সভা ডেকে তারা জনাব নিজামীর ওপর হামলাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কি অপূর্ব মানবতাবোধ! বুদ্ধি বিকিয়ে বিকিয়ে নিজের ভাণ্ডার এতটাই শূন্য করে ফেলেছেন যে সভ্য সমাজে আইন যে নিজের হাতে তুলে নেওয়া যায় না এবং খুনিদের প্রতি সমর্থনকারীদের দিকে সাধারণ মানুষ যে ঘৃণা ছুঁড়ে দেয় সে কথাটুকুও তাঁরা ভুলে গেছেন। এরা সেই শিক্ষক, 23,000 ছাত্রছাত্রীকে যারা সেশন জটের জালে ঝুলিয়ে রেখেছেন। পরীক্ষার খাতা দেখার সময় না পেলেও রাজনীতি করার জন্য যথেষ্ট সময় তারা পান। ক্লাস নেবার সময় না পেলেও বক্তৃতা, বিবৃতি আর রেডিও টিভির অনুষ্ঠানে এরা সবসময়ই ব্যস্ত, মহাব্যস্ত। এরপর আসে ওইসব রাজনৈতিক নেতৃবৃন্দের কথা যাদের পার্টির কর্মীরা জনাব নিজামীর উপর চড়াও হয়েছিল। তার সবকটি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। দুর্বৃত্তদের হাতে জনাব নিজামীর নাজেহাল হওয়ার ঘটনা চুটিয়ে চুটিয়ে উপভোগ করেছেন কেউ কেউ, কেউ আবার মুখ লুকিয়ে আড়ালে বসে বসে হেসেছেন। দু একজন লোক দেখানো বাধা দিতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে বলেছেন কর্মীরা তাদের নিষেধ মানেনি। যদি তাই হয় তবে সেসব দলের নেতৃবৃন্দের উচিত নয় কি পার্টিতে ইস্তফা দিয়ে তাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো? আর যদি সেটি সাজানো নাটকই হয় তবে তার জবাব জনগণ অবশ্যই দেবে। কারা জনগণের কল্যাণকামী বন্ধু আর কারা নয় জনগণ তা ভালো করেই জানে। বিগত নির্বাচনে তথাকথিত বামপন্থী প্রগতিশীল দলের প্রার্থীদের অধিকাংশেরই জামানত বাজেয়াপ্ত হওয়ার পেছনে জনতার এ সচেতনতাই কাজ করেছে। এই ঘটনার সময় জনাব রাশিদ খান মেনন হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে রাজাকারের বাচ্চা বলে গাল খেয়েছেন। ইসলামের সপক্ষে কথা বলার কারণে স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা 9 নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলকেও এসব তথাকথিত প্রগতিবাদীরা রাজাকার বলে গাল দিত। জনগণের কাছে এদের স্বরূপ যে গোপন নেই, বুলেটের বদলে ব্যালটের মাধ্যমে জনতা তা প্রমাণ করেছে। জনাব নিজামীর ওপর এ হামলা তাই কোনো সাধারণ ঘটনা নয়, জাতির চেতনায় এক মারাত্মক চাপের আঘাত।
যারা জনগণের নির্বাচিত প্রতিনিধির ওপর আঘাত হানে তারা জনগণের বন্ধু নয়, শত্রু। এ হামলার বিরুদ্ধে তাই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে জাগ্রত জনতা। দেশের প্রচলিত আইনে হামলাকারীদের নাম উল্লেখ করে জনাব নিজামি এর বিচার দাবি করেছেন। জামায়াত নেতা আব্বাস আলী খান সাংবাদিক সম্মেলনে জনমতের প্রতিধ্বনি করে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে জনগণের নির্বাচিত এ সরকার যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, জনমতের স্বতঃস্ফূর্ত দাবিকে যদি অবজ্ঞা বা অপমান করা হয়, তবে এ সরকারকেও জনতার আদালতে জবাবদিহি করতে হবে। এ নিষ্ঠুরতার বিচার হোক, এ ধরনের ঘৃণ্য ঘটনার অবসান ঘটুক, অবসান ঘটুক সকল পাশবিকতা ও পরপরতার। আর যেন কোনো জাতীয় নেতাকে আক্রমণ করার সাহস না পায় কোনো দুর্বৃত্ত, কোনো মানুষ যেন আর শিকার না হয় অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসের, এই আমাদের দাবি, এই আমাদের কামনা। জনাব নিজামীর রক্তদান বৃথা যাবে না, বিবেক জাগ্রত হবে, পশু শক্তির বিরুদ্ধে মানবতার ঘৃণা ও ধিক্কার প্রকাশিত হবে, বঞ্চিত জনতা সচেতন হয়ে জেগে উঠবে, অন্যায় ও বর্বরতার বিরুদ্ধে জনগণের জাগরণ ঘটবে, চক্রান্তকারীদের ষড়যন্ত্র হবে বানচাল, সত্য ও মিথ্যার দ্বন্দ্বে অন্যায় ও মিথ্যা বিতাড়িত হবে, ন্যায় ও সত্যের জয় বিঘোষিত হবে, মানুষ খুঁজে পাবে মুক্তির দিশা, মানবতার মুক্তির জন্যে এমনি করে যুগে যুগে লড়ে যাবেন নিজামী।